আমার সাবস্ক্রাইবারের মধ্যে থেকে একজন আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে সকালবেলায় প্রতিদিন রেয়াজে বসি, কিন্তু একটা সমস্যার কারণে আমি রেয়াজটা কন্টিনিউ করতে পারি না। সেটা হচ্ছে যখনই সকালে রেয়াজে বসি তখনই কিন্তু কাশি শুরু হয়ে যায়, অন্যান্য সময়ে এই সমস্যাটা হয় না, শুধুই মাত্র সকালে এই সমস্যাটা হয়। এই সমস্যাটা শুধুমাত্র আমার যেটা মনে হয় ওনার সমস্যা নয়, এটা অনেকেরই সমস্যা যে সকালবেলায় রেয়াজ করতে গেলে ভয়েসটা একটা অস্বাভাবিক অবস্থায় থাকে, যেখান থেকে কাশি শুরু হয়, ঠিক মনে হয় যে গাইবার মতন সেরকম এনথু পাচ্ছি না বা এনার্জি পাচ্ছি না। তো কেন হয় আজকে সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যে দিন এবং সময় আছে সেই সময়ের মধ্যে ফোন করে নিয়ে আপনারা ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন, বা এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারেও কিন্তু আপনারা কল করে নিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজের নাম, বয়স এবং স্কেল জানিয়ে নিজের নাম এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সাথে যোগাযোগ করে নেবে এবং ক্লাসের ডিটেলস সম্পর্কে। সকালবেলায় রেয়াজে বসলেই যে কারণটা, যে চারটি কারণ বা পাঁচটি কারণ রয়েছে সেগুলো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করি। সম্ভাব্য এর মধ্যে কারণগুলোই থাকবে যার কারণে আপনার সকালবেলায় রেয়াজে বসলেই কিন্তু কাশি শুরু হয়। বিষয়টা হচ্ছে যে অবশ্যই এটা একটা এমন একটা জিনিস, অর্থাৎ আপনি কষ্ট করে উঠলেন, আপনার ইচ্ছে রয়েছে আপনার গলাকে ভালো করার, আপনার ইচ্ছে রয়েছে রেয়াজ করার, অথচ সামান্য কিছু ভুলের জন্য আপনি রেয়াজটা কন্টিনিউ করতে পারছেন না, তখন কিন্তু ভীষণ খারাপ লাগে, এটা আমিও কিন্তু মানছি। তো কী কী সমস্যা হতে পারে চলুন সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করি। এর মধ্যে সবার প্রথম যে কারণটাকে আমি রাখবো সেটা হচ্ছে ভোরবেলার অনুযায়ী যে ভলিউম আপনার প্রথমে থাকা উচিত সেই ভলিউমের থেকে আপনি অত্যধিক লাউড গাইছেন, যার কারণে আপনার ভোকাল কর্ড সেই চাপ নিতে পারছে না এবং একটা কাশি শুরু হচ্ছে। অর্থাৎ আমরা যদি ভোরবেলায় আপনি রেয়াজ করেন তাহলে গলাটা তো বসে রয়েছে, তো সেই বসা গলায় কি আপনি খুব জোরে জোরে কথা বলতে পারবেন, সেটা কি কখনো সম্ভব? একবার ভেবে দেখুন তো, যখন আপনি ঘুম থেকে প্রথম ওঠেন এবং কোনো কথা বলেন সেই কথা বলার ভলিউম যদি আপনি লক্ষ্য করে থাকেন তাহলে আপনার নিজের অজান্তেই সেটা খুব কিন্তু সফট থাকে, খুব হালকা থাকে, ভলিউম কিন্তু অনেক ডাউন থাকে। কিন্তু যদি আপনি এই অবস্থায় রেয়াজে বসেন তখন কিন্তু আপনার এই বিষয়টা মাথায় থাকে না, তখন আপনি প্রথম সা এই ভলিউমটাই থ্রো করেন, কারণ আপনি জানেন আপনাকে খোলা গলায় গাইতে হবে, কিন্তু আপনার ভোকাল কর্ড তো সেই ধকলটা নেওয়ার জন্য এখনও সে পুরোপুরি ঘুম থেকে জেগে ওঠেনি, কিন্তু আপনি তাকে সেই ধাক্কাটা দিচ্ছেন, সুতরাং সে একটা শক খাচ্ছে। এবং বডির ধর্মই হচ্ছে যখনই কিছু সে অস্বাভাবিক দেখবে সে সেটাকে বাধা দেওয়ার জন্য রিয়্যাক্ট করবে, তো সেই রিয়্যাক্টই রেজাল্ট হচ্ছে কাশি শুরু হওয়া, অর্থাৎ করতে হবে না, বন্ধ করো এখানে। তাহলে ভুল কী হচ্ছে? প্রথম রেয়াজের ক্ষেত্রে আপনি যে ভলিউমটা ব্যবহার করবেন অন্তত কিছুক্ষণ, মানে অন্তত আমি বলবো 5 মিনিট বা 7 মিনিট, সেই ভলিউমটা আপনার নর্মাল ভলিউম থেকে খুব লো রাখুন, অর্থাৎ এই সায়ের এই ভলিউমটা এখানে থাকবে, অর্থাৎ সা নি ধা নি সা রে গা মা গা রে সা, এই হালকা ভলিউম আপনি যদি এটাতে অভ্যেস করেন তাহলে দেখবেন কিন্তু আপনার গলায় কোনো রকম কাশি আর হবে না। দ্বিতীয় যে সম্ভাব্য কারণটি হতে পারে সেটা হচ্ছে রেয়াজের সঠিক সিকোয়েন্স না জানা। এটা আমি রিয়েলাইজ করেছি সত্যি এই চ্যানেল যখন শুরু করি আপনাদের কমেন্টের মাধ্যমে। প্রচুর ছাত্রছাত্রী আমার অনলাইন ক্লাসের সাথে যুক্ত হয়েছেন, তাদের নানা সমস্যা আমার সাথে শেয়ার করেছেন, তখন আমি বুঝতে পেরেছি রেয়াজের সঠিক সিকোয়েন্সটাই কিন্তু অনেকে জানে না, যে কোনটার পর কোন রেয়াজটা আমাকে করতে হয়, বিশেষ করে যখন গলা আপনার বসা, যখন সেই সময়টা হচ্ছে ভোরবেলা। বিষয়টা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে যেটা একটু আগে বললাম যে আপনি জোরে ভলিউম থ্রো করছেন এবং আপনি যা খুশি গাইছেন, তো সেটা কিন্তু নয়। যদি আপনি ভোরবেলায় রেয়াজ করেন তাহলে আপনি শুরু করুন হামিং দিয়ে, এবং এটাও শুনেছি যে হামিং গাইবার সময় অনেকে গলায় কাশি সৃষ্টি হয়, তো সেটারও কারণ হচ্ছে যে একেতে ঠোঁট বন্ধ থাকে হামিংয়ে এবং আপনি অত্যধিক জোরে গাইবার চেষ্টা করছেন, তো হাওয়াটা জোরে বেরোনোর চেষ্টা করছে, আপনার মুখটা বন্ধ, শুধুই নাকটা খোলা আছে, সেক্ষেত্রে সোজা গিয়ে প্রেশার পড়ছে ভোকাল কর্ডে এবং কাশি শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে
এই মৃদু আওয়াজে হামিং করুন, তারপর ওমকার করুন, তারপর অবশ্যই মন্ত্র সপ্তক করুন। এবং অবশ্যই আপনার রেয়াজের একটা সঠিক রুটিন হতে পারে। যারা আমার অনলাইন রেয়াজ সেশন ক্লাসের সঙ্গে যুক্ত হন, যারা ভয়েস ট্রেনিংয়ের ক্লাস কমপ্লিট করার পর তাদের আমি একটা রুটিন শেয়ার করে দিই, কোন লেসনের পর কোন লেসন গাইলে পরে রেয়াজটা সঠিকভাবে হবে। তো এই সিকোয়েন্সটা জানা ভীষণ প্রয়োজন। এই সিকোয়েন্সটা না জানলে কিন্তু অবশ্যই আপনার গলার ক্ষতি হবে, কাশি হবে, মনে হবে যে না গলাটা বসে গেল। তৃতীয় যে সম্ভাব্য ভুলটি হতে পারে সেটা হচ্ছে যে আপনি যথেষ্ট হাঁ করে গান করেন না। যখনই মুখ প্রপার খোলে না তখন পেটের হাওয়া প্রপার মুখ দিয়ে বেরোয় না, সে ধাক্কা পায় ফোকাল কর্ডে, কিছুটা বেরোয় নাক দিয়ে, যেটা নাকি সুরেরও কারণ হয় এবং কাশিরও উদ্রেক হয়। তো সুতরাং যত আকার মাত্রিক স্বর রয়েছে আকার দিয়ে যখনই যা গাইবেন, সায়ের রেয়াজ যখন করবেন, সমস্ততেই আপনার মুখ যেন প্রপার হাঁ হয় সেটা কিন্তু খেয়াল করবেন। এই সম্ভাব্য ভুলগুলির মধ্যে 4 নম্বর স্থানে যেটা হতে পারে সেটা হচ্ছে যে ডিহাইড্রেশন, অর্থাৎ আপনি জল কম খান। সকালবেলায় ঘুম থেকে উঠেছেন, বেশি করে জল খাননি, এমনি রেয়াজে বসে পড়েছেন, এক ঢোক দুঢোক জল খেয়ে হয়তো, তো সেক্ষেত্রে গলা শুকিয়ে রয়েছে যার কারণে কাশি হচ্ছে। এটা শুধু ভোরবেলার জন্য নয়, এটা সব ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য, যে কোনো সময় আপনি রেয়াজ করুন। তাই রেয়াজে বসার সময় কিন্তু অবশ্যই একটা রুম টেম্পারেচারের বা হালকা ঈষদুষ্ণ গরম জল আপনি পাশে রাখতে পারেন, যেটা মাঝে মধ্যে খেলে কাশিটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আর থাকবে না, চলে যাবে। অনেকে আমাকে এই বিষয়ে প্রশ্ন করেছেন যে দিদি রিয়াজ করতে করতে কি জল খাওয়া উচিত। বিষয়টা হচ্ছে যে এটার হ্যাঁ বা না ওইভাবে চট করে উত্তর দেওয়াটা একটু মুশকিল, একটু তো আমাকে ব্যাপারটা বুঝে নিতে হবে। বিষয়টা হচ্ছে রেয়াজ আমি করছি, আমার গলা খুব গরম রয়েছে, আমি তারপর যেই রেয়াজটা থামালাম ঢক করে এক গ্লাস জল খেয়ে নিলাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে বা গলা বসে যেতে পারে, এটা একটা সমস্যা হয়। কিন্তু আমি রেয়াজ করছি, আমার গলা গরম রয়েছে, যথেষ্ট গরম রয়েছে, এবং আমার মনে হচ্ছে যে আমার গলা শুকিয়ে শুকিয়ে আসছে, সেক্ষেত্রে আমি যদি হালকা ঈষদুষ্ণ জল খাই সেক্ষেত্রে কিন্তু আপনার গলা বসবে না, এবং সেটা এক ঢোক দুঢোক আপনি খাচ্ছেন জাস্ট ভিজিয়ে নেওয়ার জন্য, এমন নয় যে এক গ্লাস জল খেয়ে নিলেন ঠান্ডা। তো কীভাবে আপনি খাবেন সেটাকেও আপনাকে বুঝতে হবে। চতুর্থ যে সম্ভাব্য কারণটি হতে পারে সেটা হচ্ছে রেয়াজের অনিয়মিততা। আপনি রেগুলার রেয়াজ করেন না, আপনি একদিন বসছেন, 15 দিন পর আবার বসছেন, হঠাৎ আজকে মনে হলো ভোরবেলার রেয়াজে বসছেন, হঠাৎ মনে হলো আপনি বিকেলের রেয়াজে বসছেন, হঠাৎ আপনার মনে হলো আপনি তার সপ্তক গাইছেন, হঠাৎ আপনার মনে হলো আপনি গান নিয়ে বসছেন। এইভাবে যারা করেন তারা কিন্তু গলার উপর অত্যাচার করেন এক কথায়। তো এইভাবে করলে পরে কাশি হওয়াটা স্বাভাবিক, সুতরাং আপনাকে একটা ডেলি রুটিনে আসতে হবে, সবসময় মনে রাখতে হবে এটা কোনো হবি নয়, মিউজিক হবি হিসাবে আমরা সবাই পরিচিত হই যে গান শিখছি, শখে শিখছি, অ্যাকচুয়ালি না শখ জিনিসটা এটা ঠিক মেনে নেওয়া যায় না। গান বা সঙ্গীত কিন্তু একটা সাধনার বিষয়, আপনি যদি প্রতিদিন একে লালন পালন না করেন, প্রতিদিন এর চর্চা না করেন, তাহলে আপনি যেটা চাইছেন সেটা কিন্তু কোনো দিনই হবে না, সারা জীবন কিন্তু আপনার সমস্যা যেগুলো রয়েছে সেগুলো সেই জায়গাতেই থেকে যাবে। সুতরাং একটা সময় বের করে প্রতিদিন রেয়াজ করাটা কিন্তু খুব জরুরি। রেয়াজ করলে প্রচুর সমস্যা যেগুলো আপনারা আমাকে কমেন্টে জানান, তার বেশিরভাগ কমেন্টের উত্তর হয়তো আমার দেওয়া হয়ে ওঠে না আমার ব্যস্ততার কারণে, কিন্তু বিশ্বাস করুন আপনারা কমেন্টে যে সমস্ত প্রশ্ন বা যে সমস্ত সমস্যা আমার কাছে তুলে ধরেন তার 90% কিন্তু এমনি রেয়াজ করলে কিন্তু ঠিক হয়ে যায়। তো সুতরাং রেয়াজের প্রতি মনোযোগ দিন, আর রেয়াজ মানে কি সে বিষয়ে কিন্তু আমার প্রচুর ভিডিও রয়েছে। গান নিয়ে বসে গেলাম, কিছু একটা রবীন্দ্রসঙ্গীত বা কিছু একটা ফিল্মি সং বা কোনো কিছু একটা গান গেয়ে নিলাম মানে আমি রেয়াজ করে নিলাম, এটা কিন্তু ভুল। রেয়াজ অর্থাৎ আপনার রেয়াজের মাধ্যমে আপনি আপনার ভয়েসকে কীভাবে ট্রেন্ড করছেন, কী লেসন অভ্যেস করছেন যাতে আপনার দম বাড়ছে, আপনার ভয়েস স্টেডি হচ্ছে, আপনার সুরের ক্ষমতা ধীরে ধীরে বাড়ছে, গলায় কাজের ক্ষমতা ধীরে ধীরে বাড়ছে। আপনি যদি সেই লেসন অভ্যেস না করেন তাহলে সেটাকে ঠিক রেয়াজ বলা যাবে না। তো সুতরাং সেইভাবে যদি আপনি রেয়াজ করেন তো যে কোনো সমস্যা কিন্তু আস্তে আস্তে কেটে যায়। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারও করবেন। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিতে কিন্তু ভুলবেন না, এবং আমাকে আমার ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিংক রয়েছে ডেসক্রিপশানে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।